আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো সেটিং অ্যান্ড প্রাইভেসি। ফেসবুকের সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আমরা গত পার্টে দেখছিলাম অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি, এখন দেখবো ইওর অ্যাক্টিভিটি এবং ইওর ইনফরমেশন। কারণ আমরা ফেসবুক ব্যবহার করলে অনেক সময় দেখা যায় আমরা ফেসবুকের সকল সেটিং আমি জানি না, আমরা অনেকে বুঝতে পারি না যে কোথার থেকে কী করতে হবে। তো এই সেটিংগুলো যারা পার্ট টু পার্ট দেখবেন, ইনশাআল্লাহ আমি মনে করি ফেসবুকের সকল সেটিং বিষয়ে আপনার একটা ধারণা থেকে যাবে। তো আমরা দেখেছিলাম আগের পার্টে, দেখেছিলাম অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি, এখন এই পার্ট থেকে আমরা দেখবো ইউর অ্যাক্টিভিটি। ইউর অ্যাক্টিভিটির মধ্যে আছে অ্যাক্টিভিটি লগ। এই অ্যাক্টিভিটি লগের মধ্যে ক্লিক করলে কী পাবেন, এখানে অল এভরিথিং আপনি জানতে পারবেন। অল এভরিথিং বলতে আপনি কাকে লাইক করেছেন, আপনি কাকে কমেন্ট করেছিলেন, কোন ভিডিও দেখেছিলেন, এভরিথিং। এখানে হাজারেরও বেশি আপনার হচ্ছে কি অপশন আছে যেখান থেকে আপনি আপনার অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি লক মানে আপনার সকল অ্যাক্টিভিটি এখান থেকে দেখতে পারবেন। আপনি চাইলে আপনি গতকাল, তার আগের দিন কাকে লাইক করেছেন, কাকে কমেন্ট করেছেন, কোন ভিডিও দেখেছেন, কোন ভিডিও ডিলিট করে দিয়েছেন, ইত্যাদি। এখান থেকে আপনি চাইলে সব আলাদা আলাদাভাবে পার্ট পার্ট করে আপনি সকল বিষয় এখান থেকে দেখতে পারেন, কাকে আনফলো করেছিলেন, কে আপনাকে ফলো করেছিল, এভরিথিং এখান থেকে ইওর অ্যাক্টিভিটির মধ্যে আপনি দেখতে পারবেন। তবে নেক্সট আছে ডিভাইস পারমিশন। ডিভাইস পারমিশনটা কি, এটা জানা খুব জরুরি। আপনি ডিভাইসে কী কী জিনিস পারমিশন দিয়ে রেখেছেন, কী কী পারমিশন নিয়ে আসছে আপনার এখান থেকে দেখতে পারবেন। দেখেন ক্যালেন্ডার, ক্যামেরা, কন্ট্যাক্ট, লোকেশন, মাইক্রোফোন, নোটিফিকেশন, ফোন অ্যান্ড ভিডিও, অল এভরিথিং দেখতে পারবেন যে এইখান থেকে আপনার কত কী, কোন ইনফরমেশনটা নিয়ে আসে, কোনটা অফ করা আছে। তারপর নিচে আমরা দেখবো ইউর ইনফরমেশন। ইউর ইনফরমেশন মানে কি, আপনার ইনফরমেশন। আপনি চাইলে ফেসবুকে আপনার সকল ভিডিও, অডিও, ফটো আপনি ডাউনলোড করে নিতে পারেন এবং আপনার ইনফরমেশন আপনি আলাদাভাবে সেভ রাখবেন। তাই ইউর অ্যাক্সেস ইউর ইনফরমেশন। অ্যাক্সেস ইউর ইনফরমেশন মানে আপনি চাইলে এখান থেকে আপনার সকল তথ্য ডাউনলোড করে রাখতে পারেন ইউর ইনফরমেশন থেকে। তারপর নেক্সটে আছে ডাউনলোড ইউর ইনফরমেশন। সেম সিস্টেম, আপনার তথ্য, আপনার সকল কিছু ডাউনলোড কিংবা আপনি আলাদাভাবে HTML কিংবা GPMB মাধ্যমে রেখে দিতে পারেন। তারপরে আছে ট্রান্সফার এ কপি অফ ইউর ইনফরমেশন। আপনি চাইলে আপনার ফেসবুকের যত ফটো, আপনার ভিডিও, আপনার তথ্য আছে এটা আপনি কপি করে আরেকটা সাইটে রাখতে পারেন। তারপর আছে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট। অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট কি, এখান থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা ফেসবুকের মাধ্যমে বিভিন্ন গেম, বিভিন্ন সাইটে অ্যাক্সেস দিয়ে থাকি। তা যেহেতু আমারটা দেওয়া নাই, আমি দিয়ে রাখি না। তো আপনি এখানে আসলে দেখতে পারবেন যে আপনি আপনার ফেসবুক দিয়ে কোন গেম, কোন জায়গায় অ্যাক্সেস দিয়ে রেখেছেন, যেটা গেমের মাধ্যমে অনেক সময় কানেক্ট করে খেলতে হয় আর কি। তারপর আছে কি বিজনেস ইনক্রিট। তো এখান থেকে বিজনেস কি, এটা ফেসবুকের বিভিন্ন রকম প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আপনি চাইলে আপনি যারা ফেসবুকের মধ্যে অ্যাড চালায়, অর্থাৎ আপনার পেজ বুস্ট করে কিংবা আপনার পোস্ট বুস্ট করে, তাদের জন্য এগুলো প্রয়োজন হয়। তারপর আছে অফ ফেসবুক অ্যাক্টিভিটি। অফ ফেসবুক অ্যাক্টিভিটি মানে কি, এখান থেকে আপনি বেশ কিছু জিনিস কাস্টমাইজ করতে পারেন। বেশ কিছু কাস্টমাইজ বলতে আপনি গতকাল কত ঘন্টা, কতক্ষণ ফেসবুক ইউজ করেছেন এবং আপনার ফেসবুকে কী কী ধরনের জিনিস আপনি সার্চ করেছেন, এভরিথিং তথ্য কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার সকল অ্যাক্টিভিটি। কিংবা আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করতে পারেন, ডিলিট করতে পারেন, এক ধরনের বলেন হিস্ট্রি। ওকে, তারপর আছে লার্ন হাউ ম্যানেজ ইউর ইনফরমেশন। এখান থেকে যেগুলো আছে এগুলো সব ফেসবুকের পলিসি, অর্থাৎ আপনি যদি চান ফেসবুকের পলিসি জানা, ফেসবুকে কী রুলস আছে, কী কী নিয়ম আছে, এগুলো চাইলে কিন্তু এই যে কমিউনিটি স্ট্যান্ড অ্যান্ড লিগাল পলিসিস, এখান থেকে আপনি এই তথ্যগুলো দেখে নিতে পারেন যদি প্রয়োজন হয়। ওকে, তো আশা করি আপনাদের এই টিউটোরিয়াল এই তিন পার্টে কিংবা চার পার্টে এই জিনিসটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে, যে আপনার এক থেকে তিন পার্ট পর্যন্ত দেখেন। ইনশাআল্লাহ আমি মনে করি ফেসবুকের সকল সেটিং বিষয়ে আপনার আইডিয়া এসে যাবে, এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন সেটিংয়ের মধ্যে কী আছে, কোথার থেকে আপনি কী করতে পারবেন আশা করি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর এই বিষয়ে যদি আপনার আলাদা কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে রাখবেন। তো ভিডিও আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।